সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এ স্বাগত। আগের ক্লাসে আমরা পড়েছিলাম সমান্তর প্রগমন আর সমান্তর ধারা, এই ক্লাসে পড়ব গুণোত্তর প্রগমন। তো প্রথমে এই ধারাটা লিখি, একটা কমন ধারা যেভাবে লিখি এ বি সি ডি, এবং এভাবে চলতে থাকবে। সমান্তর প্রগমনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এরকম যে এ থেকে বি এর যে ডিফারেন্স, বি থেকে সি এর ডিফারেন্স হতো তাই, তার মানে বি থেকে এ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে আমরা যা পেতাম, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে একই মান পেতাম, এটাকে আমরা বলতাম সাধারণ অন্তর, এবং এটাকে ডি দিয়ে প্রকাশ করতাম। গুণোত্তর ধারার ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হচ্ছে সাধারণ অনুপাত বা আর দিয়ে প্রকাশ করবো আমরা এটাকে, অর্থাৎ জেনারেল রেশিও। এই রেশিওটা আর দিয়ে প্রকাশ করব, এবং এটার ব্যাপারটা হবে এরকম যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ বাই তৃতীয় পদ, এভাবে করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে ভাগ দিলে যে মানটি পাওয়া যায় এই মানটি সব সময় একই থাকবে। এই যে ভাগ করা মানটি, এই রেশিওটি, এটি সব সময় সেম থাকে, এবং এটিকে আমরা বলি সাধারণ অনুপাত। এখন যেভাবে আমরা একটা কমন ধারা লিখি ওইভাবে চিন্তা করি যে এক দুই চার আট, এবং এইভাবে চলতে থাকছে। এটা একটি গুণোত্তর প্রবণ, কেন? কারণ এখানে সাধারণ অনুপাতটা দেখবা তোমরা যে একই অনুপাত সবসময় মেনটেন করা হয়, একের থেকে দুই, এক দুগুণে দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট, এভাবে চলছে। অর্থাৎ আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে যা পাচ্ছি, তৃতীয় পদ দ্বিতীয় পদ ভাগ করলে তাই পাচ্ছি, তৃতীয় পদ দিয়ে চতুর্থ পদ দিয়ে তৃতীয় পদ ভাগ করলে একই পাচ্ছি, সেটা হচ্ছে দুই। এই দুইটা হচ্ছে এখানে সাধারণ অনুপাত আট। যে কোনো কমন ধারা বা প্রগমন আমরা যেভাবে লিখি ওইভাবে যদি একটা গুণোত্তর প্রগমনকে চিন্তা করি, এ বি সি ডি এভাবে চলে যাচ্ছে, এখানে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, প্রথম পদ এ, এর সাথে সাধারণ দ্বিতীয় পদটা যখন লিখবো আমরা তখন সাধারণ অনুপাতটাকে দ্বিগুণ করবো এ আর, তৃতীয় পদটা যখন লিখবো এই সাধারণ অনুপাতটাই দুইবার গুণ করবো, অর্থাৎ এ আর ইনটু আর, যেটাকে আমরা এ আর স্কোয়ার লিখতে পারি, তারপরের পদটা বুঝতেই পারছো এ আর কিউ, এবং এভাবে চলতে থাকবে। এখানে সাধারণ অনুপাতটা আর, এবং সাধারণ অনুপাতটা কিন্তু প্রত্যেকবার গুণ হচ্ছে। এটা দিয়ে যে কোনো ধারা বা প্রগমনের ক্ষেত্রে যে ব্যাপারটা সত্য যে আমরা একটা প্রগমন যদি জানি তার সাধারণ অনুপাতটা জানি, তাহলে আমরা ওই প্রগমনের যে কোনো সংখ্যক পদ বের করতে পারি, এটা গুণোত্তর ধারা বা গুণোত্তর প্রগমনের ক্ষেত্রেও সত্য। এখানে তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, দেখো যখন এ নিয়ে কথা বলছি, প্রথম পদটা নিয়ে কথা বলছি, তখন এখানেও কিন্তু সাধারণ অনুপাতটা আছে, কিন্তু এটা আমরা এইভাবে লিখতে পারি এ আর ন, এ আর টু দি পাওয়ার জিরো, আর টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান, তার মানে এখানে এর সাথে ওয়ান গুণ হচ্ছে, এবং তার ফলে এ এই থাকতেছে প্রথম পদটা। এখন যদি আসি দ্বিতীয় পদে, তাহলে এ ইনটু আর টু দি পাওয়ার ওয়ান আমরা লিখতে পারি এটাকে, জাস্ট আরটা, এবং এইভাবে তৃতীয় পদটাকে আমরা এয়ার স্কোয়ার লিখি, চতুর্থ পদটাকে এয়ার কিউব লিখি। তাহলে যদি আমরা এন তম পদ বের করতে চাই, যেটা আমরা যে কোনো ধারা বা প্রবণের ক্ষেত্রে করি যে এন তম পদটি কি সেটা আমরা বের করি, তাহলে এন তম পদটি, এন তম পদ যখন আমি বের করব তখন সেটি কি হবে, চতুর্থ পদটি যেহেতু হয় এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তৃতীয় পদটি যেহেতু হয় এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, তাহলে এন তম পদটি হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইভাবে আমরা যে কোনো গুণোত্তর ধারার এন তম পদটি বের করতে পারি। এবার শিখব যে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়টি কিভাবে হয়। সমষ্টি সামেশন দিয়ে প্রকাশ করি, এস এন পদ ধারাটি লিখি, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস, এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত, যেহেতু এটি এন তম পদ। এখন যদি আমরা এটার সাথে আর গুণ করি, সাধারণ অনুপাতটি গুণ করি, তাহলে কি পাই, ইনটু আর, প্রত্যেকটি পদের সাথে একটা আগের থেকে আর গুণ হচ্ছে, এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এবং এভাবে চলতে চলতে শেষ পদটির সাথেও আর গুণ করে, অর্থাৎ আগের বার শেষ পদটি ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবার শেষের আগের পদটি হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর শেষ পদটি হবে এ আর টু দি পাওয়ার এন। এবার আমরা যে কাজটি করব, আমরা প্রথম পদটি থেকে আমরা দ্বিতীয় পদটি বিয়োগ করব,
বিয়োগ করার পরে আমরা কি পাচ্ছি? n মাইনাস s n ইনটু r সমান হচ্ছে, তাহলে আমাদের পুরো ধারাটিকে আমরা এভাবে দিতে পারি যে পুরোটুকুর মধ্যে আমাদের বাঁচছে শুধু এ আর এ আর কাটাকাটি, এ আর স্কোয়ার কাটাকাটি, এ আর কিউব, এদিকে এ আর কিউব চলে যাবে, এই পদ পর্যন্ত প্রত্যেকটি পদ চলে যাচ্ছে, অর্থাৎ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত প্রত্যেকটি পদ কিন্তু মাইনাস আউট হয়ে যাচ্ছে। থাকছে শুধুমাত্র দুটি পদ, সেটি হচ্ছে s n এর a প্রথম পদটি আর s n ইনটু r এর শেষ পদটি a আর টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস a আর টু দি পাওয়ার n। এটাকে a কমন নিয়ে এই সূত্রটিকে লেখা যায় এভাবে 1 মাইনাস r টু দি পাওয়ার n। এটি হচ্ছে আমাদের কোন সূত্রটি, যে একটা গুণোত্তর ধারায় যখন আমরা বের করছি তখন আমাদের s n টি কি অবস্থায় থাকে। এখন এখান থেকে শুধুমাত্র যদি s n টি রাখতে চাই তাহলে এখানে s n টি কমন নিব, s n 1 মাইনাস r, যেহেতু এখানে r গুণ অবস্থায় আছে, আর এদিকে ওই একই পদটি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n। তাহলে আমরা এখান থেকে সূত্রটিকে আরো সরল করে লিখতে পারি এভাবে, সুতরাং শুধুমাত্র এস এন টি যদি আমরা রাখতে চাই, অর্থাৎ সমষ্টিতে রাখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই, এখানে যেটা গুণ অবস্থায় ছিল সেটা নিচে এসে ভাগ হয়ে যাচ্ছে 1 মাইনাস আর। তাহলে আমাদের গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়টি হচ্ছে এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর। এভাবে আমরা গুণোত্তর ধারা সমষ্টি বের করতে পারি। এখন গুণোত্তর ধারা এটি হচ্ছে যদি গুণোত্তর ধারাটি সসীম থাকে, গুণোত্তর প্রগমন বা ধারাটি যদি, ধারার পদ সংখ্যা যদি আমরা জানি যে এখানে কতগুলো পদ আছে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এবার যদি ধরে নেই যে গুণোত্তর ধারার পদ সংখ্যা n না, গুণোত্তর ধারার পদ সংখ্যা হচ্ছে অসীম, তাহলে আমরা এটা সমষ্টি কিভাবে বের করব? এখানে অসীম চিহ্ন দিয়ে দিলাম, তখন সমষ্টিটার সূত্রটা হয়ে যাচ্ছে a বাই 1 মাইনাস r, যেখানে দেখ খেয়াল করো তোমরা মডুলাস r এর মান হচ্ছে 1 এর চেয়ে কম। প্রশ্ন হচ্ছে যে মডুলাস r বলতে আমি কি বোঝাচ্ছি? মডুলাস r মানে হচ্ছে r এর মানটা মাইনাস 1 এর চেয়ে বড় এবং প্লাস 1 এর চেয়ে ছোট, এই মানের মধ্যে থাকবে সবসময়, এটাকে আমি বলছি মডুলাস r দিয়ে। এখন কথা হচ্ছে যে এই r টা কেন এখানে জিরো হয়ে যাচ্ছে এবং কেন আমি এই পুরো পার্টটা বাতিল করে দিচ্ছি, অর্থাৎ 1 মাইনাস 0 ধরে কেন বাতিল করে দিচ্ছি। খেয়াল করো যে r এর মান আমি বলেছি মাইনাস 1 থেকে 1 এর মধ্যে। এখন r এর মান যতই হোক, ধরি 0.5 যদি হয় r এর মান, এবং তখন যদি আমরা এটাকে আরো পাওয়ার দিতে থাকি, অর্থাৎ এটাকে স্কোয়ার করি বা টু দি পাওয়ার 4 করি, স্কোয়ার করলে কি হয়, মানটা আরো ছোট হয়, 0.25 হয়, আরো আরে আবার যদি স্কোয়ার করি তাহলে মানটা আরো ছোট হবে। এইভাবে আমি যত বড় সংখ্যা এটার উপরে ঘাত আকারে দিব, পাওয়ার আকারে দিব, তত পরিমাণটা ছোট হতে থাকবে। এবং ধরে আমরা থিওরিটিক্যালি ধরি, এটা আসলে মানে দেখানো সংখ্যা দিয়ে দেখানো পসিবল না, যে যদি আমি এটার উপরে এই মানটাকে অসীম করে দেই তাহলে আমরা এখানে সম্পূর্ণ একটা জিরো পাবো। এই জিরোটা পাওয়ার জন্য 1 থেকে আমরা ধরছি যে আমরা এখানে 1 থেকে 0 মাইনাস করি এবং তখন শুধু 1 থাকে, যে কারণে শেষমেশ ফলাফলটা শুধুমাত্র a হয়। এই কারণে আমাদের এই সূত্রটির মধ্যে 1 মাইনাস r টু দি পাওয়ার n এই পুরো পার্টটি আমরা অমিট করি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেরকম মধ্যক পড়েছিলাম এরকম গুণোত্তর ধারার ক্ষেত্রেও মধ্যক আছে। মধ্যকের হিসাবটা আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে বের করব? ধরি যে একটা গুণোত্তর প্রগমন a b c এরকম তিনটা পদ আছে এটা, তো এই ক্ষেত্রে মধ্যকটা হচ্ছে b, কিন্তু এইখানে আমরা যে সূত্রটা জানি যে কোনো গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে সত্য, যে b বাই a যে মানটা আসবে c বাই b ওই একই মানটাই আসবে। এখান থেকে তাহলে পাচ্ছি যে b স্কোয়ার সমান হচ্ছে c ইনটু a c a, তাহলে b এর মানটা আমরা বের করতে পারি b সমান রুট ওভার প্লাস মাইনাস c a। যেহেতু আমরা শুধুমাত্র প্লাস মানগুলো নিয়ে কাজ করব, সো প্লাস মাইনাসটা আমরা এখানে কেটেও দিতে পারি, অর্থাৎ রুট ওভার সি এ, এটা হচ্ছে গিয়ে আমার মধ্যক বি এর মান, বি সমান রুট ওভার সি, অর্থাৎ প্রথম পদ ইন্টু শেষ পদ, এভাবে আমরা মধ্যকের মানটি বের করতে পারি। এটা তো গেল তিন পদের ধারা বা তিন পদের প্রগমন। এখন যদি বড় প্রগমন বা বড় ধারা নিয়ে কাজ করি,
যেখানে আমরা আমাদের পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক ধরে নিয়েছিলাম, সেইখানে এখন যদি আমরা বলি যে মধ্যক নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের মধ্যকের সংখ্যাই ধরে নিতে হবে এন সংখ্যক মধ্যক। তাহলে আমরা যদি ধারাটি প্রগমনটি লিখি, তাহলে এইভাবে আমরা শেষ পর্যন্ত চলে যেতে পারবো। এখানে মজার বিষয়টি হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কোনো প্রগমনের ক্ষেত্রে এন সংখ্যক পদের সংখ্যাই ধরেছি, আর এখানে আগে সমান্তর প্রগমনের মধ্যকের মতোই এবার আমরা মধ্যকের সংখ্যা ধরব এন টি। মধ্যকের সংখ্যা যদি এন হয়, তাহলে তারপরে প্রথম আর শেষ পদটি আছে, তার মানে ধারায় পদের সংখ্যা হয়ে যাচ্ছে এন প্লাস টু সংখ্যক, এন প্লাস টু সংখ্যক পদ আছে ধারায়। তাহলে প্রথম পদটি এ, আর এন প্লাস টু তম পদটি যদি আমরা বের করি, তাহলে এন প্লাস টু তম পদ আগে সূত্র অনুসারে আমরা বলতে পারি এ আর ডিভাইড এন প্লাস টু মাইনাস ওয়ান, এন মাইনাস এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্র অনুসারে। এখন এন এর মানটি হচ্ছে এন প্লাস টু, যেহেতু পদ সংখ্যা এন প্লাস টু, এখান থেকে টু মাইনাস ওয়ান হয়ে গেলে এখন আমার শেষ পদটি বের করার সূত্র হয়ে যাচ্ছে এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এইভাবে এখন যখন আমি মধ্যক নিয়ে কাজ করব, তখন আমি ধারার শেষ পদটি বের করতে পারি। এইখানে ধারা শেষ পত্রিকা আমরা এর আগে যেভাবে দেখেছিলাম যে এ বি সি এর ক্ষেত্রে যে ধারা শেষ পত্রিকা যদি আমি এখন সি দিয়ে প্রকাশ করতে চাই সি, তাহলে ধারা শেষ পত্রিকা আমি লিখছি এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই সূত্র দিয়ে। তাহলে এখান থেকেই আমি যদি আর এর মানটি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতে পারি, সি বাই এ এই পাওয়ার গুলো এই পাশে চলে আসলে ওয়ান বাই এন, মানটা এই পাশে চলে আসলে ওয়ান বাই ওয়ান, যেটাকে আমি ওয়ানই লিখতে পারি। তাহলে আমার আর এর সূত্রটি অর্থাৎ সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত বের করার সূত্রটি দাঁড়াচ্ছে সি বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা আমি কেন বের করলাম আসলে, এটা আমার লাভটা কি, এটা দিয়ে এখন আমি প্রত্যেকটি মধ্যকের পদ বের করতে পারবো। আমার প্রথম মধ্যকটি হচ্ছে এ আর, আর এর জায়গায় আমি বসাবো সি বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটি হচ্ছে আমার প্রথম মধ্যক। আমার দ্বিতীয় মধ্যকটি হবে এ সি বাই এ টু দি পাওয়ার টু বাই এন, দ্বিতীয় মধ্যক যেহেতু ওয়ান এর জায়গায় আমি এখানে পুরোটুকে টু গুণ করলে টু বাই এন প্লাস ওয়ান, এইভাবে থ্রি বাই এন প্লাস ওয়ান, ফোর বাই এন প্লাস ওয়ান, এইভাবে পাওয়ার গুলো আগাতে থাকবে এবং এইভাবে মধ্যকের মানগুলো আমি এখান থেকে বের করতে পারি।